হ্যালো, আপনি কি দীপাঙ্কর বাগচি বলছেন? হ্যাঁ, আমি বাগচি বলছি। দীপাঙ্কর দা, আপনি মিউজিক টিচার না? হ্যাঁ হ্যাঁ। আপনি কে বলছেন? দাদা, আমার নাম বিপ্লব। আচ্ছা দাদা, আমার মেয়ে আছে, মেয়ের নাম হলো মাম্পি। আচ্ছা। মাম্পি খুব সুন্দর গান করে। আচ্ছা। আগে ওই হাজরায় একটা ইনস্টিটিউট আছে, সেখানে শিখতে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ৬ বছর শিখেছে। ৬ বছর শিখেছে রবীন্দ্রসঙ্গীত। এবার আমরা চাইছি যে আপনার কাছে যদি ওকে পাঠাই, কারণ অনেক ফাইন টিউনিং দরকার, আর আপনি তো খুব মানে নাম করা একজন, তো ঠিক আছে। আপনি কি শেখাতে পারবেন আমার মেয়েকে? মানে আমরা আপনার কি স্টুডেন্ট? আমি যদি একটু শুনে নিতাম ভালো হতো। হ্যাঁ, ৬ বছর ধরে গান শিখছে তো। হ্যাঁ ঠিক আছে, আমি সেটা করে দেবো। একটা কথা বলুন দাদা, আপনি কি ফিস নেন? দেখুন, ফিজের ব্যাপারটা তো পরে আসছে, মানে আমি অ্যাকচুয়ালি মানে গানের ভক্ত তো, মানে এটা ফিজটা পরে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি মাম্পিকে বলবো কি একটা গান ধরতে। হ্যাঁ একটু বলুন। ঠিক আছে, দাঁড়ান স্যার, এক মিনিট দাঁড়ান। মাম্পি। হ্যাঁ বাবা। হ্যাঁ, ওই একটা গান শোনাও স্যারকে। কোন গানটা শোনাবো? পুজো আসছে, পুজোর গানটা শোনাও। পুজোর কোন স্কেলটা ধরবো বাবা? আর তুমি ওই সি মাইনার ধরো। সি মাইনার কোনটা বাবা? সি মাইনার, ওই তো নিচে দেখো, নিচে দেখো পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো গান করো। গাইবো বাবা? হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল প্রণাম নিও। আচ্ছা ঠিক আছে, ও ভালো থাকো। হ্যাঁ গাইবো? হ্যাঁ গাও। গাই। হ্যাঁ। আইরে ছুটি পুজোর গন্ধ এসেছি, ঢেঙ্কুর কুর ঢেঙ্গু মান্তি মিজি যে গাছে শিউলি ফুটেছি মন ওপরে ওপরে ওপরে। হ্যাঁ। স্যার শুনতেন তো স্যার? আরো গাইবো আঙ্কেল? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি ৬ বছর ধরে গান শিখছো? হ্যাঁ আঙ্কেল, আমি ওই আমাকে সার্টিফিকেটও দেয় ওরা। হ্যাঁ সার্টিফিকেট। হ্যালো হ্যালো স্যার, কেমন লাগলো স্যার গানটা? গানটা তো উনি গাইলেন, কিন্তু সত্যি কথা বলতে কি ৬ বছর ধরে প্র্যাকটিস করার পরে এই গানটা ঠিক মানে মেলাতে পারছি না। না, আপনি হয়তো ফোন লাইন ডিস্টার্ব হবে, আপনি ঠিক করে হয়তো শুনতে পারেননি। মেয়েটা কিন্তু আমার সত্যি খুব ভালো গায়, এবং এমনকি আগের বছর পুজো প্যান্ডেলে গান করেছিল, তারা এই বছর ওকে নর্থ বেঙ্গলের টিকিট দিয়েছে। এত এত সুন্দর লেগেছিল তার গান। আচ্ছা আচ্ছা, নর্থ বেঙ্গলের টিকিট কেন দিয়েছে জানেন? কেন দিয়েছে? মানে এখানকার লোককে আর যেন কেউ ডিস্টার্ব না করে, সেই জন্য ওকে নর্থ বেঙ্গল পাঠিয়ে দিচ্ছে। আপনি এটা কিন্তু অপমান করছেন দাদা। ঠিক আছে, না 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 দাদা, আমার মেয়ে খুব সুন্দর গায়। শুনুন এক মিনিট দাদা, হয়তো ফোন লাইনে কোনো ডিস্টারবেন্স ছিল বলে হয়তো ঠিক করে ধরতে পারিনি। মাম্পি। হ্যাঁ বাবা। একটা গান তো, একটা গান ধর, ভালো ভালো গান ধর একটা। হ্যাঁ স্যার, এক মিনিট স্যার। হ্যাঁ। কোথা থেকে ধরবো বাবা? যেখানে পারি সেখান থেকে ধরে নে, ঠিক আছে? ভালো করে গাইবি কিন্তু। হ্যাঁ। আচ্ছা। ফোন লাইনে স্যার ফোন লাইনটা খারাপ ছিল স্যার। এক মিনিট স্যার। হ্যাঁ ধরো। কোন গানটা গাইবো? তুমি গে দাও এবার। ঢ্যাংকুরকুর। ও আবার আবার সেই গান। তুমি একটা গান ঢাকের তালে কোমর দোলে করে দাও। হ্যাঁ, ঢাকের তালে কোমর দোলে কোমর দোলে ঢাকের তালে। স্যার কেমন লাগলো স্যার? সত্যি কথা বলতে কি এত মানে খারাপ গান কিন্তু আমি কোনোদিন শুনিনি। মানে আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি। শুনুন স্যার, একটু খারাপ গান করুন। আপনি বড় টিচার হোঙ্গে, আপনি বড় টিচার, ঠিক আছে? আপনি বড় মিউজিশিয়ান, বড় সিঙ্গার, কিন্তু আপনি আমার মেয়ে ৬ বছর ধরে এমন প্র্যাকটিস করেছে, তার এইভাবে অপমান করতে পারেন না স্যার, ঠিক আছে? এটুকু বলে দিলে হয় যে ভালো গান হয়নি। একটা জিনিস কি মানে আমি আপনাকে পরিষ্কার একটা শুদ্ধ বাংলায় বলে দিচ্ছি, বলুন। তারা কিন্তু গান হবে না, হবে না গান, হবে না। কি বলছেন আপনি? গান হবে না? দিন হয়তো ক্রিকেট ফুটবল খেলতে হয়, কিন্তু গান হবে না। আমি তো গান শিখতে চাই। আমি ওর মানে দুটো কলি শুনেই বুঝে গেছি এর দ্বারা গান হবে না। দাদা কলি শোনাইনি, আঙ্কেল ফুল ফুটেছিল। মানে কখনোই কিছুই আসছে না। আরে এক মিনিট বাবা, আমি দেখছি তো। তাই আপনি যা ইচ্ছা তাই বলছেন আমার মেয়েকে? না না না, আপনি একদম খারাপ ভাববেন না দাদা। এক মিনিট দাদা, আপনার প্রচন্ড রেসপেক্ট আছে দাদা, আপনার প্রচন্ড রেসপেক্ট আছে, ঠিক আছে? আমি প্রচন্ড আপনাকে রেসপেক্ট করি। আমি লাস্ট মানে খুব দাদা লাস্ট, এরপরে আর কোনো রিকোয়েস্ট করব না দাদা। লাস্ট গান গাইবো বাবা? হ্যাঁ। गुनगुनाती हवाएं फिजाएं मुझे छू जाए, कानों में अफसाना अनजाना ये कौन सुनाए। I'm a star in the midnight baby, I'm a dream tonight, just a look will drive you crazy, come and take a flight. Hello? Hello? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা এইটা কে গাইছিল? মাম্পি গাইছিল স্যার। आगे जो दुटो गान गए से के गान ना तो मामपी गाइছিল স্যার। এটা কি করে সম্ভব হয়? এত ভালো গান ও কি করে? স্যার 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 স্যাर एक मिनट सर, मैं आपको बताऊं, मैं आरजे प्रवीण बोल रहा हूं रेड एफएम 93.5 से, और जो मामपी बन करके आपको गाना सुना रही थी वो है। नमस्कार, আমি মিমি চক্রবর্তী স্যার, আর আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, খুব তোমার গানের গলা এত ভালো, আর তুমি প্রথম আমাকে অন্যরকম বলে। থ্যাংক ইউ সো মাচ। আর আগামী 22 তারিখ রিলিজ করছে আমার গান, সেটা আমার ইউটিউব চ্যানেলে, সো প্লিজ সাবস্ক্রাইব করুন গানটা। আপনি এত বড় একজন টিচার, আপনার থেকে ফিডব্যাক পেতে খুব ভালো লাগবে। তুমি অনেক বড়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর পুজোর অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আচ্ছা मुर्गा बना रहे थे ना, बुरा मत मानिएगा सर, है ना? और YouTube चैनल इज मिमी चक्रवर्ती क्रिएशंस। यस, गो एंड सब्सक्राइब कीजिएगा सर। और अपना स्कूले सबाई के बोलबेन सब्सक्राइब करते। सर आमी একটা গান শোনাই স্যার। আরে ছোট সত্যি ভালো গান। আই এম 93.5 রেড এফএম, বাজাতে রहो। सब्सक्राइब मिमी चक्रवर्ती क्रिएशंस राइट अवे।